খলিলুর রহমান, বিভাগীয় কমিশনার, ঢাকা। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, বিপিএম, পিপিএম, ডিআইজি ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। খেলা সম্ভবত টাইব্রেকারে করাবে, দুই দুই করে ড্র করেছে দুই গঞ্জ, কিশোরগঞ্জ বনাম মুন্সিগঞ্জ, বনাম মুন্সিগঞ্জ দুই দুই করে ড্র করেছে। শেষ পর্যন্ত খেলা টাইব্রেকারে করাবে। এবং আরো একটি গোল কিশোরগঞ্জ তিন, মুন্সিগঞ্জ তিন। এবং আরো একটি গোল হয়ে গেল মুন্সিগঞ্জের অনুকূলে। কিশোরগঞ্জের পক্ষে আবারও আক্রমণে মুন্সিগঞ্জ। আরো একটি গোল, সুন্দর একটি গোল দেখতে পেলাম আমরা মুন্সিগঞ্জের পক্ষে। প্রতিহত করবেন মুন্সিগঞ্জের গোলরক্ষক। এবং আরো একটি সুন্দর গোল কিশোরগঞ্জ পাঁচ প্রমাণে মুন্সিগঞ্জের সেই দুরন্ত খেলোয়াড়। মুন্সিগঞ্জ ছয় আক্রমণে কিশোরগঞ্জ। আবার একটি গোল রুখে দিলেন কিশোরগঞ্জের গোলরক্ষক মুন্সিগঞ্জের ছয় ছয় গোলে এগিয়ে আছে, ছয় ছয় গোলে।
উঠে দিলেন আরো একটি বল। মুন্সিগঞ্জের সেই দুরন্ত গোলরক্ষক আবারও রুখে দিলেন, আবারও রুখে দিলেন সেই কিশোরগঞ্জের গোলরক্ষক 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তিনি মুন্সিগঞ্জের আরো একটি বল রুখে দিলেন। ফলাফল কিশোরগঞ্জ 6 মুন্সিগঞ্জ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-2021 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 2020-21 শুভ উদ্বোধন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ খলিলুর রহমান বিভাগীয় কমিশনার ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বিপিএম পিপিএম ডিআইজি ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশ ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম জেলা প্রশাসক ঢাকা।